ভারতের সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে 2023 সালের বর্ষসেরা টি টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। দর্শক সূর্যকুমার ছাড়াও দলে আছেন ভারতের আরও তিনজন ক্রিকেটার। এছাড়া এশিয়ার আর কোনো দেশের ক্রিকেটার জায়গা পাননি দলে, এমনকি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারের জায়গা হয়নি এই বর্ষসেরা দলে। ভারতের পর সর্বোচ্চ দুইজন ক্রিকেটার আছেন জিম্বাবুয়ের, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে। আইসিসির সহযোগী সদস্য দেশ উগান্ডার আছেন একজন। দর্শক, চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে অংশ নিচ্ছে আফ্রিকান দেশ উগান্ডা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তারা খেলছে কোনো মেজর আইসিসি ইভেন্ট, আর এই সাফল্যের বড় অংশ এসেছে আলপেস রামজানের কল্যাণে। দর্শক, বিশ্বের সব দলের বড় নামগুলোকে টপকে গত বছর টি টোয়েন্টি ফর্মেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন রামজানি। 30 ম্যাচে 4.97 ইকমি রেটে বোলিং করে 55টি উইকেট নিয়েছেন। প্রতি 11 বলেই উইকেটের দেখা পান বাহাতি এই স্পিনার, আর দিয়েছেন 9 এর কম রান। আফ্রিকা মহাদেশের এই ক্রিকেটার এবার পেলেন বড় স্বীকৃতি। দর্শক, আইসিসির 11 ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন।